আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ, বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি আইন, যে আইনটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে বিভিন্ন তথ্য উপস্থাপন করব। আইনটি হচ্ছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল আইন। আমরা যদি সাধারণভাবে বলি যে চেক ডিজোনার সংক্রান্ত আইন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং এই বিষয়ে বিজ্ঞ আদালতে অনেক মামলা মোকদ্দমা চলমান আছে এবং আমাদের দেশের জনগণ চেকের মাধ্যমে তারা অর্থ লেনদেনের বিষয় থেকে চেকের মাধ্যমে বড় বড় বা বেশি পরিমাণ অঙ্কের টাকা চেকের মাধ্যমে লেনদেন করে থাকেন। অর্থাৎ চেক আইনটি বর্তমান সময়ে এমনই একটি গুরুত্বপূর্ণ আইন, যে আইনটি আমাদের জানা খুবই জরুরি এবং এই আইনটি সুনির্দিষ্টভাবে আমাদের বর্তমান প্রচলিত আইনে এই আইনের 138 ধারা অনুযায়ী আমাদের এই অপরাধটি সংঘটিত হয়ে থাকে। এখানে আপনাদেরকে আমি চেকের বিষয়টিতে একটু ধারণা দিয়ে প্রথমে বলবো, যেটা যে চেক মূলত কি এবং কিভাবে এটা লেনদেন আইনগতভাবে করতে হবে, এই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারণা দিব। আরও ধারণা দিব যে আমরা যখন চেকের কোনো আইনগত ভুল করে ফেলি চেক লেনদেনের ক্ষেত্রে এবং চেকের যে আইনি প্রক্রিয়া সেইখানে যখন ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা কোন আইনে এর প্রতিকার পাইতে পারি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন একটি সংশোধিত চেকের এই আইনটি সংশোধিত হয়ে একটি নতুন আইন হতে যাচ্ছে এবং সেই আইনে সাজার পরিমাণ, অর্থদণ্ডের পরিমাণ সরকার এখানে তার বর্তমান আইনের থেকে দ্বিগুণ করে, অর্থাৎ সাজা বর্তমান আইন যেটা আমাদের চেক আইনের 138 ধারা, সেখানে বলা আছে 1 বছর কারাদণ্ড এবং চেকের 3 গুণ জরিমানা। সেই ক্ষেত্রে নতুন আইনটি যেটি প্রকাশ হতে যাচ্ছে সেই আইনে 2 বছর কারাদণ্ড, সর্বনিম্ন 6 মাস এবং চেকের 4 গুণ জরিমানা। এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব এবং সুনির্দিষ্টভাবে চেকের আইন ছাড়া অন্য আর কোন কোন আইনে চেকের অপরাধ হইলে বা চেক ডিজোনার হইলে কোন আইনে প্রতিকার পাওয়া যায় সেই বিষয়টি সুনির্দিষ্ট আপনাদেরকে ধারণা দেব। প্রথমে আমি আজকে বলে রাখি যে চেক বিষয়টি কি। একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তিকে তার নিজের কোনো ব্যাংকের অ্যাকাউন্টের যে চেক, সেই চেকটি যদি প্রদান করে টাকার বিনিময়ে, অর্থাৎ টাকার পরিমাণ উল্লেখ করে তারিখ এবং যাকে প্রদান করলেন তার নাম উল্লেখ করে যখন চেকটি প্রদান করেন, সেই ক্ষেত্রে এই আইনে চেক হিসাবে ধরা হবে। চেকের আইনে আমাদের যে বর্তমান প্রচলিত যে চেক আইনটি, সেখানে 138 ধারা সুনির্দিষ্টভাবে যেটা বলা আছে, যদি কোনো ব্যক্তি যে ব্যাংকে তাহার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হইতে কোনো ব্যক্তিকে কোনো পরিমাণ টাকা প্রদানের জন্য কোনো চেক ইস্যু করেন এবং তাহার উক্ত হিসাবে রক্ষিত টাকার পরিমাণ চেক পরিশোধ করার ক্ষেত্রে অপর্যাপ্ত হওয়ার কারণে অথবা উক্ত হিসাব থেকে টাকা পরিশোধের জন্য সমপরিমাণ চেকের টাকা না থাকে, সেই ক্ষেত্রে চেক ব্যাংক কর্তৃক যখন অপরিশোধিত অবস্থায় প্রত্যাখ্যাত হয় বা ওই ব্যক্তির চেকটি, যিনি চেক দিলেন তার চেকটি যখন ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান করে, ডিজোনার করে, সেই ক্ষেত্রে এই চেক আইনের 138 ধারায় একজন ব্যক্তি অপরাধী হবেন। অর্থাৎ আমরা ধরে নিব যে ব্যাংকে যখন চেকটি উপস্থাপন করার পরে চেকের টাকা ব্যাংক কর্তৃক অস্বীকৃত হয় প্রদান করার জন্য বা যিনি চেক দিলেন তার অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা না থাকে, তাহলে চেকের এই 138 ধারায় সে অপরাধী সাব্যস্ত হবে। এই ক্ষেত্রে আমাদের যে করণীয় আইনের যে বিধান,
আইনের বিধান অনুযায়ী আমাদের যে জিনিসগুলো সুস্পষ্টভাবে লক্ষ্য করতে হবে। এই বিষয়টি আপনারা যদি সঠিকভাবে ধারণা রাখেন এবং চেকের বিষয়ে আপনাদের সঠিক ধারণা থাকলে চেক নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আমরা এই 138 ধারায় আর যে সেই বিষয়গুলো বলা আছে, এখানে 138 ধারার ভিতরে সাবসেকশন 1 অর্থাৎ সাবসেকশন 1 এর ক, সেখানে বলা আছে যে 6 মাস একটা চেক, চেকে উল্লেখিত যে তারিখ সেই তারিখ থেকে 6 মাসের মধ্যে ওই চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করতে হবে বা টাকা পরিশোধের জন্য যিনি চেক নিলেন তাকে ওই চেকটি জমা দিতে হবে 6 মাসের মধ্যে। যদি 6 মাসের ভিতরে ওই চেকটি উপস্থাপন করা না হয় তাহলে এই চেকের 138 ধারার আইন অনুযায়ী কোনো অপরাধ হবে না বা মামলা করা যাবে না। এখানে খতে বলা আছে যে ব্যাংক কর্তৃক যখন চেকটি অপরিশোধিত অবস্থায় অর্থাৎ ডিজনার হয় অথবা প্রত্যাখ্যাত হয় তখন চেক প্রত্যাখ্যান হওয়ার তারিখ থেকে পরবর্তী 30 দিনের ভিতরে যিনি চেক দিলেন তাকে অবশ্যই লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে। লিগ্যাল নোটিশ যদি পরবর্তী 30 দিনের ভিতরে দেওয়া না হয় তাহলে এই আইনের ব্যত্যয় হবে এবং এই আইন অনুযায়ী এই মামলাটি পরিচালিত করা পরবর্তীতে সম্ভব হবে না। এই ধারার গতে বলা আছে যে নোটিশ দেওয়ার পর 30 দিন যখন অতিক্রান্ত হবে, 30 দিনের ভিতরে যদি যাকে যিনি চেক দিয়েছিলেন তিনি যদি নোটিশ পাওয়ার পরে চেকের টাকা পরিশোধ না করেন তাহলে পরবর্তী 30 দিনের ভিতরে তার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যদি পরবর্তী 30 দিন যেটা সেই সময়ের ভিতরে যদি মামলা দায়ের করা না হয় তাহলে এই চেকের 138 ধারায় আর মামলা আইনত চলবে না। এটি এই তিনটি বিষয় সুস্পষ্টভাবে আইনের ভিতরেই হইতে হবে, এটা আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে এবং এই জিনিসটি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই ধারার অর্থাৎ 138 ধারার সাবসেকশন 1 এর ক, এইখানে আপনি কীভাবে নোটিশটা জারি করবেন সেটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বক্তব্য আইনে বলে দেওয়া আছে। এই ধারার সাবসেকশন 1 ক এর ভিতরে যেটি বলা আছে যে আপনাকে যেই ব্যক্তি চেক দিয়েছে তাকে সরাসরি তার কাছে নোটিশ বিলি করতে হবে, অর্থাৎ তাকে নোটিশটা তার নিকটে পৌঁছাইতে হবে এবং তার কাছ থেকে ওই রিসিপ্ট কপি নিতে হবে। এটা একটা প্রক্রিয়া আইনের ভিতরে। খতে আরও বলা আছে যে আপনার কোনো ব্যক্তিকে নিয়মিত যে যিনি চেক দিলেন উনি যেই জায়গায় বসবাস করেন অথবা নিয়মিত বসবাস করে আসতেছেন সর্বশেষ বাংলাদেশের যে স্থানে তিনি বসবাস করিয়াছেন বা ব্যবসা করিয়াছেন বলিয়া জানা যায় সেই ঠিকানায় প্রাপ্তি স্বীকার সহ রেজিস্টার ডাকযোগে নোটিশ প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনার যিনি চেক দিলেন তাকে সুস্পষ্টভাবে তার প্রতি নোটিশ জারি করতে হবে ডাকযোগে এটি সহ তার সর্বশেষ বাসস্থান যিনি বর্তমানে অবস্থান করতেছেন। এই সাবসেকশনের গ উপধারায় যেটা বলা আছে যে আপনি যদি এই দুটি মাধ্যমে নোটিশ জারি না হয়ে থাকে পরবর্তীতে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় নোটিশ প্রকাশ করিয়ে একটি বিজ্ঞপ্তি দিতে হবে। এই হলো নোটিশ জারির প্রক্রিয়া। নোটিশ জারি সুস্পষ্টভাবে যখন হওয়ার পর টাকা পরিশোধ না করেন যিনি চেক দিলেন, তিনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে পরবর্তী 30 দিনের ভিতরে আপনাকে মামলা দায়ের করতে হবে। এই বিষয়টি উক্ত ধারার ভিতরে বলা আছে। এখানে আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 138 ধারার ভিতরের সাবসেকশন 3, সেখানে আরও একটি বিষয় উল্লেখ আছে যেটা আমাদের অনেকেরই অজানা, অর্থাৎ আমরা এই বিষয়টি আমরা অবগত না। এই ধারার ভিতরে বলা আছে যদি চেকের মামলা চেকের আইন অনুযায়ী চলে তার পাশাপাশি চেকের বর্ণিত সম্পূর্ণ অথবা আংশিক পরিমাণ অনাদায়কৃত টাকা আদায়ের দাবি করিয়া দেওয়ানি আদালতে অভিযোগ উপস্থাপন করা যাইবে, অর্থাৎ দেওয়ানি আদালতেও সেই
পরিপূর্ণ টাকা অথবা আংশিক অনাদায় টাকার জন্য মামলা করা যাইবে। এই বিষয়টি আমরা এই ধারার ভিতরে 3 নম্বর সাবসেকশনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, সেটা আমরা জানতে পারলাম। আপনাদের উদ্দেশ্যে আমি আরো বলে রাখি, আমাদের যখন এই আইনের ব্যত্যয় ঘটবে, এই 138 ধারার যে বিধিবিধানগুলো আমি বললাম, এই বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে প্রতিপালিত না হবে বা কোনো একটি লঙ্ঘন হয়ে যাবে, তখন চেকের আইনে যখন আর মামলা চলবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে দণ্ডবিধি আইনের 420 ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ আর বিকল্প কোনো আমাদের মামলা করার সুযোগ নাই, দণ্ডবিধি আইনের 420 ধারায় মামলা করা যাইবে। সেই ক্ষেত্রে আমাদের সচরাচর অনেক ক্ষেত্রে আমাদের যে ভুলটি হয়, যে আমরা এই ধারার সহিত দণ্ডবিধি আইনের 420 ধারার সাথে 406 ধারা সংযুক্ত করে আমরা এই আইনে মামলা করে থাকি। মূলত বিজ্ঞ বিচারিক আদালত ম্যাজিস্ট্রেট যখন কগনিজেন্স বা আমলে নেন, ওই ক্ষেত্রে 406 ধারায় যদি আমলে নেন, তাহলে মামলাটি ত্রুটি থেকে যায়। অর্থাৎ 406 ধারায় এই মামলাটি পরিচালিত হবে না। এটার জন্য আমি আপনাদেরকে সুস্পষ্ট আইনের একটি ধারণা দিচ্ছি, যে আমাদের বাংলাদেশ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একটি রায় দিয়েছেন, যে রায়টি আছে 65 DLR 2013 হাইকোর্ট ডিভিশন পেজ নাম্বার 230। সেই আইনে সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করা আছে, যখন কোনো চেক ডিজনার হওয়ার পরে যথারীতি চেক আইনে মামলা করা না হয়, তাহলে 420 ধারায় মামলা চলিবে, আদারওয়াইজ অন্য কোনো ধারায় মামলা করা যাইবে না, বা করলে সেটা বিচারযোগ্য হইবে না। এখানে আপনাদের উদ্দেশ্যে আমি সুস্পষ্টভাবে আরও কিছু তথ্য যেটা বলতে চাচ্ছি, যে একটি আদালত, কোন আদালত মামলাটা বিচার করবেন, অর্থাৎ ট্রায়াল করবেন, বিচারিক আদালত কোনটি হবে। আমাদের বর্তমান প্রচলিত আইনের যে চেক আইনের 141 ধারায় সেখানে সুস্পষ্টভাবে বলা আছে, যে চেকের মামলার বিচারের এখতিয়ার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অর্থাৎ যুগ্ম জেলা ও দায়রা জাজ, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জাজ আদালতে এই চেকের মামলার বিচার পরিচালিত হইবে। এই বিষয়টি আপনাদের অবগতির জন্য আমি বললাম। পাশাপাশি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, কোনো বাদী যখন মামলা দায়ের করেন, মামলা দায়ের করার পর যদি ওই বাদী মামলা পরিচালনা করতে সক্ষম না হন বা পরিচালনা করতে তার কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে সেই ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে অন্য কাউকে মামলা পরিচালনা করার জন্য আইনগতভাবে ক্ষমতা অর্পণ করতে পারবেন। অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার নিয়োগ করে মামলা পরিচালনার জন্য তার দায়িত্ব অর্পণ করতে পারবেন। এই বিষয়টি আপনাদেরকে বলে রাখলাম। আরও একটি বিষয়, যে বাদী যখন মৃত্যুবরণ করে, মামলা চলা অবস্থায় কখন বাদী যদি কখনো মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে তার কোনো ছেলে মেয়ে বা তার পরিবারের কেউ মামলা পরিচালনা করতে পারবে কিনা, এই মর্মে আপনাদেরকে আমি একটি বিষয় সুস্পষ্টভাবে অবগত করতে চাই, যে আমাদের ভারত উপমহাদেশের ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে উচ্চ আদালতে অনেকগুলো সিদ্ধান্ত আছে, যেই সিদ্ধান্তগুলোতে বলা আছে যে বাদী যখন মৃত্যুবরণ করবে, তার ছেলে বা মেয়ে বা পরিবারের সদস্য এই মামলা পরিচালনা করতে পারবে এবং সে অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার হিসাবে নিয়োগ করতে পারবে। এই বিষয়ে আমি আইনের ব্যাখ্যা আপনাদেরকে সুস্পষ্টভাবে যেটা বলতে পারি, সেখানে বলা আছে ইন্ডিয়ার কিছু আইন, ইন্ডিয়ার উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের আইন আছে, সেইখানে আমরা আইনগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলে সময় লেগে যাবে। আমরা গুরুত্বের সাথে যে বিষয়টি আরও বলতে চাই, বর্তমানে আমাদের এই আইন অনুযায়ী যেভাবে মামলা পরিচালিত হচ্ছে, আমাদের সম্মুখে এই আইনের কিছু ত্রুটি বিচ্যুতি সরকার সংশোধন করার জন্য নতুনভাবে এই চেকের একটি আইন প্রণয়ন করতে যাচ্ছেন। যে আইনটি অলরেডি ইতিমধ্যে খসড়া প্রণীত হয়েছে, সেই খসড়া আইনের মূল সংশোধিত, বর্তমানে আইনটি সংশোধিত হয়ে মূল যে আইনটি হচ্ছে সেটা হলো বিনিময়যোগ্য দলিল আইন 2020। অর্থাৎ এটা একটি খসড়া অনুমোদিত হইয়া প্রকাশ আছে, যেটা 15/1/2020
আমরা দেখতে পাই এই নতুন আইনটি বিনিময়যোগ্য দলিল আইন 2020 হিসেবে অভিহিত হবে এবং এই আইনে যে সাজার কথা বলা আছে সেখানে বলা আছে যে 2 বছর কারাবাস সর্বনিম্ন 6 মাস এই দ্বারা অর্থদণ্ড দেওয়া আছে এটা এটা আমাদের বলা আছে যে এই আইনে চেকের 4 গুণ অর্থদণ্ড কথা বলা আছে অর্থাৎ এই আইনটি আমাদের মধ্যে অতি শীঘ্রই আমরা প্রকাশিত হবে এই প্রত্যাশা করতেছি এবং এই আইনটি অবশ্যই চেকের ক্ষেত্রে একটি যুগোপযোগী আইন হবে এবং এই আইনের প্রেক্ষিতে আমাদের চেকের আদান প্রদানের মাধ্যমে যে অর্থ লেনদেনের যে ভোগান্তি সেইখান থেকে যিনি চেক গ্রহণ করলেন তিনি অনেক উপকার হয়তোবা সুবিধা ভোগ করবেন আপনাদের উদ্দেশ্যে আমি আরো কিছু তথ্য বলতে যাচ্ছি যে বিষয়টি হচ্ছে একজন বাদী অর্থাৎ যিনি চেকের মামলা করবেন তাকে যে বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে এবং চেকের মামলা করার সময় বিচারিক আদালত যে বিষয়গুলো সুস্পষ্টভাবে ধারণা করে তিনি বিচারিক আদালত লক্ষ্য করবেন সেই বিষয়টি আপনাদেরকে আমি সুস্পষ্টভাবে সংক্ষিপ্ত আকারে বলতে যাচ্ছি যে বিচারিক আদালত যখন কোনো চেকের মামলায় বিচার প্রক্রিয়া পরিচালনা করেন তখন বাদীকে যে বিষয়গুলোকে প্রমাণ করতে হবে সেই বিষয়টি প্রথমটি হচ্ছে যে আসামি কর্তৃক বাদীকে যে কোনো পরিমাণ টাকার চেক ইস্যু করিয়েছেন এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করতে হবে অর্থাৎ আসামির দেওয়া চেকটি সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে এবং বিচারিক আদালত দেখবেন এই যে বিচার্য যে চেকটি সেই চেকটি আসামি কর্তৃক প্রদেয় কিনা এটাও বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন দুই নম্বর আরেকটি বিষয় আছে যে বিষয়টি যে বাদী চেকের বর্ণিত তারিখ থেকে 6 মাসের মধ্যে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করে চেক ডিজোনাল করেছেন কিনা অর্থাৎ চেকের যে 6 মাসের মেয়াদ আইনে বলা আছে সেই আইনের মেয়াদের 6 মাসের মধ্যেই চেকটি ডিজোনাল হয়েছে কিনা যদি 6 মাসের মধ্যে ডিজোনাল না হয়ে থাকে তাহলে বিচারিক আদালত এই মামলাটা পরিচালনা করবেন না অথবা বাদী এই আইনে আর প্রতিকার পাওয়ার কোনো অধিকার রাখে না তৃতীয় আরেকটা বিষয় যেটা বিজ্ঞ আদালত বিচারিক আদালত খেয়াল করবেন যে বিষয়টি হচ্ছে যে আসামির যে অ্যাকাউন্টে চেকটি উপস্থাপন করা হয়েছিল সেই অ্যাকাউন্টে অপর্যাপ্ত টাকার কারণে অর্থাৎ চেকের সমপরিমাণ টাকা না থাকার কারণে চেকটি ডিজোনাল হয়েছে এই মর্মে সুস্পষ্টভাবে যে ব্যাংকের যে ডিজোনাল স্লিপ অথবা কপি সেটা সুস্পষ্টভাবে পর্যালোচনা করবেন চার নম্বর যে বিষয়টি আছে সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে চেক ডিজোনাল হওয়ার পর চেক যেই তারিখে ডিজোনাল হলো তারপর 30 দিনের মধ্যে বাদী আসামির প্রতি নোটিশ লিগ্যাল নোটিশ প্রদান করছেন কিনা যদি লিগ্যাল নোটিশ আইনের যেই পূর্বে আমি যে ব্যাখ্যাগুলো দিলাম যেই নিয়মে লিগ্যাল নোটিশটি প্রদান করতে হবে সেই নিয়ম অনুযায়ী লিগ্যাল নোটিশটি 30 দিনের মধ্যে প্রদান করা হয়েছে কিনা যদি 30 দিনের ভিতরে কোনো বাদী আসামিকে লিগ্যাল নোটিশ প্রদান না করে থাকেন তাহলে এই চেকের আইনের 138 দ্বারা কোনো প্রতিকার বাদী পাইতে পারেন না চার নম্বর এই কথাটি যেটা আমরা বললাম পাঁচ নম্বরে যেটি আছে যে নোটিশ প্রাপ্তির পর আসামি বা যিনি চেক দিলেন তিনি টাকা পরিশোধ করলেন কি না যদি 30 দিন সময়ের মধ্যে টাকা পরিশোধ করে না থাকেন আসামি তৎক্ষেত্রে পরবর্তী 30 দিনের ভিতরে বাদী আসামির বিরুদ্ধে মামলা করলেন কি না অর্থাৎ চেকের মেয়াদ 30 দিন পার হওয়ার পর পরবর্তী 30 দিনের ভিতরে বাদী আসামির বিরুদ্ধে মামলা করলেন কি না এই বিষয়টি বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং বাদী এই বিষয়টি যদি সুনির্দিষ্টভাবে কাজটি করে না থাকেন তাহলে বাদী এই চেকের আইনের 138 দ্বারা বিধান অনুযায়ী কোনো প্রতিকার পাইতে পারেন না এই বিষয়গুলো পর্যালোচনা করে আপনাদেরকে আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছি যে চেকের আইনের সুনির্দিষ্ট যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলো আজকে আপনারা অবগত হওয়ার পর আপনাদের অবশ্যই এই বিষয়ে ধারণা হবে এবং আমাদেরকে আইনের চেকের আইনের বিধিবিধানগুলো যেহেতু অনেকেই অবগত নয় এবং অনেকেই এই বিষয়গুলো খামখেয়ালি করে
যথারীতি চেক আইন অনুযায়ী মামলা করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের শুনলে আপনারা অবগত হয়ে উপকৃত হবেন। আমি পাশাপাশি আপনাদেরকে আরও কিছু কথা বলি, যে বিষয়টি হচ্ছে আমাদের বর্তমান সমাজে যে চেক দিয়ে লেনদেন হয়ে থাকে সেইখানে অনেক সময় আমরা ব্ল্যাঙ্ক চেক দেখতে পাই বা আসামির স্বাক্ষর প্রমাণিত হয় না, বা স্বাক্ষর ছাড়া কোনো আসামির চেক যখন হস্তান্তর হয়ে যায়, এখানে যিনি চেকের মালিক অর্থাৎ যার অ্যাকাউন্টের চেক, তার যদি কোনো চেক চুরি হয়ে যায় বা ঘর থেকে হারিয়ে যায় বা তার চেকের বই থেকে কোনো পাতা হারিয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই তাৎক্ষণিক নিকটস্থ থানায় আপনি চেক হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে জিডি করতে হবে এবং ওই জিডিটি সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যদি কোনো ব্যক্তি ওই চেক দিয়ে কোনো টাকা অঙ্ক বসিয়ে কোনো ব্যাংকে ডিজোনার করে আপনার কাছে টাকা দাবি করে, তাৎক্ষণিক যখন সে লিগ্যাল নোটিশ প্রদান করবে আপনাকে, যিনি চেকের মালিক তাকে অবশ্যই সেই লিগ্যাল নোটিশের জবাব প্রদান করে ওই চেকটি যে কত তারিখে আপনি হারাইয়াছেন এবং জিডি করছেন এই চেকের স্বাক্ষর আপনার কিনা এই মর্মে সুনির্দিষ্ট বক্তব্য দিয়ে আপনাকে লিগ্যাল নোটিশের জবাব দিতে হবে। এই লিগ্যাল নোটিশ জবাব দেওয়ার মাধ্যমে আপনি কী উপকৃত হবেন, আদালতে যখন মামলাটি বিচারের আওতায় চলে যাবে, যখন ট্রায়াল হবে, তখন আপনি সেই হারিয়ে যাওয়ার জন্য যে থানায় জিডি করেছিলেন যে সেই জিডির কপি উপস্থাপন করবেন এবং আপনি যে লিগ্যাল নোটিশের জবাব দিয়ে বক্তব্যটি প্রদান করছেন যে এই চেকটি আপনার স্বাক্ষরিত না, তৎক্ষেত্রে আপনি প্রতিকার পাইতে পারেন আদালতে, প্রয়োজনে বিজ্ঞ আদালতে আপনি আপনার স্বাক্ষর পরীক্ষার জন্য বা এক্সামাইনের জন্য আপনি এক্সপার্টের নিকটে আপনার স্বাক্ষরটি পরীক্ষার জন্যে আপনি বিজ্ঞ আদালতে দরখাস্ত দিয়ে আদেশ লাভ করে সেই স্বাক্ষরটি আপনার কি না সেটা পরীক্ষা করে যাচাই করতে পারেন। এইভাবে আসামিও একটি প্রতিকারের আওতায় আসতে পারে। আপনাদের উদ্দেশ্যে আমি সুনির্দিষ্টভাবে যে কথাটি বলতে চাচ্ছি যে আমাদেরকে অবশ্যই আগে নিজেরা সচেতন হইতে হবে, আমাদেরকে আইন জানতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনগুলো সুনির্দিষ্টভাবে জানতে হবে এবং আজকে যেই বিষয়টি আমি আলোচনা করলাম এই চেক সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে, আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন বা সমস্যায় পড়ে যান, তাহলে আজকে এই ভিডিওটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা জানার কোনো বিষয় থাকে এই ভিডিওর কমেন্টে আমাকে লিখবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই নতুন চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন যাতে করে আমি বিভিন্ন সময়ে আইন সংক্রান্ত বিষয়ে যখন পরামর্শ দিয়ে ভিডিও আপনাদের জন্য আপলোড করব তখন আপনারা সাথে সাথে দেখতে পারবেন। এবং আমার এই ভিডিওটি অন্যকে জানার জন্য, অন্যকে দেখার জন্য শেয়ার করে এই আইনগত বিষয়টি আপনারা আমাদের জনগণের মধ্যে বা আমাদের সাধারণ মানুষের মধ্যে প্রচার করার জন্য আমি আহ্বান করব। এই বলে আমি আজকে আমার এই ভিডিও থেকে এই বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম।